পুজো কেমন কেমন লাগছে পুজোতে? কতগুলো ঠাকুর দেখলে? আপনার নাম? জোরে বলুন। পুজো আমাদের প্রায় 26 বছরের প্রধান বন্ধু এবং এই পুজো মণ্ডপের এই যে এরিয়াটুকু 3 রাস্তার মোড় বলে আমরা নতুন রাস্তার মোড় দিয়েছি। এখানে কোন রকম মদ গেজা সিগারেট চুটকিয়া মুটকে এগুলো কিছুই চলে না। আর হচ্ছে পরিবেশ সুন্দরভাবে থাকে। আমাদের বাজেট খুবই কম। আমাদের নিজেদের যে সমস্ত মেম্বারসরা আছে কে 200 কে 300 কে 100 এরকম নিজেরা সাহায্য করে, টানা নয় সাহায্য সাহায্য করে, সেইটাই আমাদের এই পুজোটা হয়। এবং ওই সাবেকি বাঙালি পোনায় যে মূর্তি হয় আর কি সারা বাংলা, তাদের মধ্যে আমাদেরও অন্যতম। আমাদের মূর্তি যে অনুপাতে আমরা যে টাকা দিই, আমরা কমিটি স্যাটিসফাইড
যে সুন্দর মূর্তি আমাদের এই মূর্তি মাস্টার মোড়ে হয়ে থাকে এবং এবছরও হয়েছে। এবং আজকে ঐতিহাসিক খিচুড়ি বিতরণ করা হয়েছে প্রায় 10,000। এবার 4টে থেকে এই পর্যন্ত এই জাস্ট 1 মিনিট আগে শেষ হল খিচুড়ি বিতরণ। এটা প্রতি বছরই হয়, অষ্টমীর দিনে হয়। এই নির্মাল্য গরম খিচুড়ি আজকে 4টে থেকে এই পর্যন্ত শেষ হয়ে নেওয়ার অ্যামাউন্ট 10,000 দর্শকদের ভগবান ভক্তদেরকে আমরা বিতরণ করেছি। আর সর্বোপরি কথা যে আমরা কারোর সঙ্গে প্রতিযোগিতামূলকে যেতে চাই না, কেন ইতিমধ্যে আমরা দেখেছি যে তেলা মাথায় তেল দেওয়ার যে অভ্যেসটা চিরাচরিত একটা প্রভাব, এই প্রভাব থেকে গেছে। যাদের মিজুজ করছে টাকা, জোর করে কালেকশন করছে যারা, করে তারা বিরাট বিরাট প্যান্ডেল ফ্যান্ডেল করে দেখাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে যে আমরা বিরাট কিছু করেছি, কিন্তু ফাঁপা কিছু নেই। কিন্তু আমরা না করে যোগ্যবস্তি না করেও নিজেদের সদস্যদের সাহায্য নিয়ে যেটা করেছি তাতে আমরা শান্তি। যেমন ইতিমধ্যে গোয়ালাপুকুর গিয়ে দেখেছি, আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি প্রতিমা এবং প্যান্ডেল হয়ে থাকে সেটা হচ্ছে গোয়ালাপুকুর। একটা মফস্বল এরিয়া, প্রত্যন্ত গ্রামের ভিতর, তাকে কেউ ফাস্ট করবে না। কেন? তেলামাতে তেল দেওয়ার যে অভ্যেস, যাদের মোহসাবি করার বা তাবেদারি করার যাদের চিন্তাভাবনা, তারাই হবে হয়তো প্রতিযোগিতায় প্রথম। সেই জন্য আমরা কোনো, আমাদের ভগবান কোনো নতুন রাস্তার মোট, আমরা কোনো সময় প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাই না, করিও না। অ্যাডমিনিস্ট্রেশন এলে আমরা বলি, ওই যে পুজো পরিক্রমা করে সরকারি পর্যায়ে, আমরা বলি যে আমরা প্রতিযোগিতার মধ্যে নেই, আপনারা নিতে পারলে ছবি নিন, জানতে চাইলে জানুন, কিন্তু আমরা কম্পিটিশনের মধ্যে নেই। তা আমাদের, আমরা যারা জনগণ এখানকার, আমরা যারা কমিটির সদস্য যারা আছি, আমরা ব্যক্তিগতভাবে সন্তুষ্ট, এখানকার মানুষজন সন্তুষ্ট। এই সংকীর্ণ ছোট জায়গাতে সম্প্রীতির বাতাবরণ তৈরি করে সবাই মিলেমিশে এখানে চার সাইডে মহাবানান ভাইরা থাকেন, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার মাঝখানে আমরা এই পুজোটা করি। তারা সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্য তারা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেন, তেমনি আমরাও তাদের সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ ভাব রেখে আমরা এই পুজোটা করে থাকি। এবং দীর্ঘ 26 বছর পদার্পণ করলো সম্প্রীতির বাতাবরণ রেখে সুন্দরভাবে ধর্ম নিরপেক্ষকে উদ্যে রেখে আমরা এই পুজোটা করে আসছি, এবং এটা প্রতি বছরই চলতে থাকবে। আপনারা মনে করবেন যে এই ছোট একটা প্যান্ডেল এইটুকুর মধ্যে আমরা করছি, কিন্তু এত শান্তি আছে। আর ভিড়, ঐতিহাসিক ভিড়, একটু আগে যে ভিড় গেছে, অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ পাগল হয়ে গেছে, প্রচণ্ড ভিড়, সাইকেল গাড়ি গাড়ি ওখানে রাস্তায় জ্যাম। পুলিশ তার সিভিল ফোর্স নিয়ে, যে সমস্ত ওই সিভিল ফোর্স যারা আছে, ওই সিভিল পুলিশ তো ওদের সিভিল পুলিশ বলে, সিভিল পুলিশ যারা আছে তাদেরকে নিয়ে আমার প্রশাসন কুমিল্লা হিন্দিকে রাস্তাটাকে ক্লিয়ার করতে বলেছে। আজকে ওয়েদারটা ভালো, সুন্দর ওয়েদারটা পেয়েছে আবহাওয়াটা, তাই মানুষের ভিড় হয়েছে, মানুষের ফল নেমেছে রাস্তায়। এটা চলতে থাগবে আমার মনে হচ্ছে আগামীকাল পর্যন্ত, কেন সপ্তমীর দিন এত ভিড় আমরা পাইনি, আজকে অষ্টমীর দিন যা ভিড় হয়েছে এটা ঐতিহাসিক ভিড়। এবং আজকে ঐতিহাসিক আমরা খিচুড়ি বিতরণ করতে পেরেছি, প্রায় 10,000 মানুষকে খিচুড়ি বিতরণ করেছি। এইটা পুজো কমিটির গর্ব।